গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। বাসার সময় তো কাজকর্ম হয়ে গেছে, করে এসে তারপর হচ্ছে গতকাল যে মা ছোলা ভিজিয়েছিল, এই যে ছোলা কষাটা এখন খেয়ে নিব। আর ভাবছি চা এখন খাবো না, বাবাকে করে দিলাম, বাবা খেয়ে বেরিয়ে পড়লো, চা একটু পরেই খাবো, মানে বিকি মারা যখন উঠবে তখনই একবারে খেয়ে নেব। খেতে ইচ্ছে করছে না। সত্যি ঠান্ডা মনে হয় সত্যিই কমবে না। গতকাল মানে সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডা ছিল, আজকেও দেখি সকালে উঠে ভালোই মানে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। ভালোই মনে হয় হোলি না যাওয়া পর্যন্ত মনে হয় ঠান্ডা কমবে না। এবার আর এমন এসে পড়বে গরম, তখন সবাই ঠান্ডা ঠান্ডা বের খানা বের হয়ে যাবে, মানে তখন আর তখন বলবে ঠান্ডাই ভালো ছিল। তাই না, সত্যি আজকে খুবই ঠান্ডা, মানে গতকাল থেকে যে দুদিন মানে গতকাল রাতের থেকে আজকে পর্যন্ত ভালোই ঠান্ডা আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো খাওয়াও শেষ, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো পাশে থাকো। আরিয়া হ্যাঁ, এ নাও আলুর পরোটা যে নিকিতাকে বানান দিছিলাম। ও তো দুইটা ছিল, একটা তুমি খাও একটা আমি খাই। ঠিক আছে, ভালো হলো, এখন বসে বসে খাইনি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালোই আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে। সন্তান যদি বিপদমুক্ত থাকে সুস্থ থাকে তাহলে মায়েদের আর কি লাগে না বলো? এটাই তো মায়েদের আনন্দ। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক বিপদমুক্ত থাকুক। তো আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার, কালকে তো নিরামিষ হয়েছে, সোমবারেও নিরামিষ হয়েছে। তো যাই একটু দেখি মাছটা যদি পাই। আমার যা যাচ্ছে বাজারে, বললো দিদি তুমি যাবা নাকি বাজারে, আমি যে চলো তাহলে যাই একটু মাছ টাছ কিছু নিয়ে আসি। আর রিয়ার বাবার ওষুধও আনতে হবে। রিয়াকে আমি বাড়ি থেকে পালং শাক নিয়ে দিয়ে গেলাম, যে পালং শাক বাঁচতে পারবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রিয়া নামাবে, তো আমি আসি বাজার থেকে। বলো দেবী। হ্যাঁ কাকিমণি যে আলু পরোটা দিয়ে গেল সেটা খেলাম, তো মার কাকিমণি বাজার চলে গেল। তো এইদিকে দেখো ভাতের জলও ফুটে গেছে, আমি চালও ছেড়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে মা পালং শাক কিনে দিয়ে গেল, মা তো তোমাদেরকে বললই, তো ওটা বাছার আগে। তো ভাবছি আমি হচ্ছে আজকে আবার রান্না শুট আছে, তো রান্নাঘরটা একটু মুছি নিই, তাহলে কি সারাদিনে শুকিয়ে যাবে, নলে না দেরি করে মানে মুছলে পরে তাহলে একদম ছোপ ছোপ কেমন হয়ে থাকে জন্য, মানে একটু ভিজা ভিজা ভাব হয়ে থাকে। এখনও তো সেরকম গরম পড়েনি, ঠান্ডার দিন, ওর জন্য ভালো মতন জায়গাটা শুকায় না। তো ভাবলাম আমি তাই করে নিই, আগে সেটা করে তারপরে শাকটা, এইদিকে ভাত হতে থাক তারপরে এসে আমি শাকটা বেছে নিই। মুছতে চলে আসলাম, জায়গাটা এখন নিয়ে নিয়েছি। তো দেখো আমার এই যে রান্নাঘরটা মোছা হয়ে গেল, তো এবারে গিয়ে দেখি ভাত কত দূর কী হচ্ছে, আর তারপরে শাকটা বেছে নেব। এসে দেখি ভাতও হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম, আর এ দিয়ে দেখো গামলা সব কিছু নিয়ে নিয়েছি, এই যে এখন আমি শাকটা বেছে নেব। তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে, অনেক সময় আগে চলে এসেছি, এসে দেখি ওর বাবা চলে এসেছে খাবার জন্য। তো রিয়া হচ্ছে ভাতটা করে রেখেছিল, আর শাক কেটে রেখেছিল, রেডি করে রেখেছিল, শাক রসুন কাঁচা লঙ্কা রেডি করে রেখেছিল। তারপরে আমি এসে তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে এসে শাক করে দিলাম, রিয়ার বাবা খেয়ে গেল। এক পিস মাছ ভেজে দিলাম শাক দিয়ে, মাছ ভাজা দিয়ে খেয়ে গেল। এখন বসলাম তোমাদের সামনে, এই যে মাছ এনেছি আমি। রিয়া কয়দিন থেকে বলছে মা ফুলি মাছ অনেকদিন থেকে খাই না, ফুলি মাছ খেতে ইচ্ছা করছে।
তো এই এই মাছ নিয়ে আসছি বিকি বিকির বাবার জন্য আর রিয়া আমার জন্য ফলি মাছ, আর এনেছি সজনে 10 টাকা আর বেগুন 5 টাকা আর তেলের প্যাকেট 3 শেষ আর কাকের তো এখানে রয়েছে আলু করলা একটা কোয়াশ রয়েছে, তো হয়ে যাবে আজকে রান্না। তো চলো শুরু করি, খেতে থাকো। এদিকে হচ্ছে মাছের ঝোল হবে কি, এদিকে মাছের ঝোল হচ্ছে সজনা আর বেগুন আর আলু দিয়ে হবে তরকারি, আর এইদিকে হচ্ছে মানে মাছের ঝোল আর কি, আর এইদিকে হচ্ছে আমি করলা ভাজা কেটে নিব। তো এখন তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিই, কারণ আবার বিকে আসারও সময় হয়ে যাবে, এসে আবার রান্না না হলে আবার মুশকিল। তো তাড়াতাড়ি তরকারিটা কেটে নিই। তো সবজি কাটা হয়ে গেল মাছের ঝোলের আমার। তো এদিকে দেখো এই যে বেগুন আর হচ্ছে আলু আর এই যে সজনা, আর এইদিকে হচ্ছে একটুখানি ফুলকপি ছিল, তো মা বলল যে এটা একটুখানি দিয়ে দাও, তাহলে 4 তরকারি হয়ে গেল, নলে 3 তরকারি হচ্ছিল। আর এইদিকে দেখো এই যে করলা ভাজাও কেটে নিয়েছি। তো বন্ধুরা মাছটা আমি ভেজে নিই, ওদিনকার মতো আজকের মাছটাও খারাপ দিয়েছে আজকে, যদিও বা অন্য মাছালার থেকে নিয়েছি তবু ওই যে মাছটা খারাপ বেরিয়েছে। এই দুটো তো ফ্রিতে দিয়েছে, খারাপ জন্যই মনে হয় ফ্রিতে দিয়েছে এই দুটো। এই যে করা যাবে, কড়া করে ভেজে নিই। তো বন্ধুরা এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এই যে 4 পিস ফুলি মাছ আর এই যে রুই মাছ হয়ে গেছে, আর এখানে আমি গোপিয়ে দিয়েছি করলা ভাজা। করলা ভাজা হলে মাছের ঝোল হলে আমার রান্না কমপ্লিট। সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, সবজিগুলো আমি ধুয়ে নিই, বেগুনটা আলাদা করে নিলাম। বন্ধুরা দেখো রান্না করতে করতে আমার গ্যাস শেষ। এই যে এখানে তরকারি বসিয়েছি মাছের ঝোলের, গ্যাস শেষ। তো গ্যাসটা লাগালাম, এখন গ্যাসটা আবার ধরিয়ে দিই, ঠিকঠাকই আছে। অনেক সময় ঠিক করে লাগাতে পারি না, পরে বড় বৌমাকে ডাকি, বড় বৌমা এসে লাগিয়ে দেয়, এবার দেখি ঠিকঠাক লাগাতে পেরেছি। চলো রান্না শেষ করি। এই দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, কমেন্ট করে বলো তো কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা আমি স্নান আননি করে চলে আসলাম রান্নাঘরে ভাত খেতে। ওই যে বললাম তোমাদের মাছটা মনে হয় তিতা হবে, এরকমই পিস দিয়েছে, তো 1 পিস মাছ ঝোলে দিয়েছি, তখন আমার মনে পড়েছে দেখি তো একটু চিমটি দিয়ে মুখে দিয়ে তিতা নাকি, তো দেখি সত্যিই তিতা, পরে এটা ঝোলে দেই নাই, এটা আমি নিয়ে নিচ্ছি। আর তিতাটা কার ভাগ্যে পড়বে জানি না, আর রিয়া খাবে এই যে ফলি মাছ, আমিও খেতাম ফলি মাছ, কিন্তু তিতা মাছটা কী হবে ওটা ফেলবো না, ওটা আমি খেয়ে নেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম লাউ পাতা পাততে, আজকে রান্নার শুট আছে, তো লাউ পাতা লাগবে, সেখানে কি কি হবে সেটা বলতে পারছি না, সেটা দেখার জন্য তোমাদের রান্নাঘরে যেতে হবে। তো পেরে নিই লাউ পাতা, এটা পারবো? কচি আছে তো? হ্যাঁ কচি আছে, বিশাল বড়। হ্যাঁ তাহলে ওর থেকে একটু ছোটো সাইজ নাও। একটা ডালে থেকে কাটতেছো না তোমার? ওইটা না না না, এটা আলাদা, এটার থেকে কাটো। হ্যাঁ তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম, অনেকক্ষণ মানে অনেকক্ষণ পরই, লাস্ট কখন কথা হয়েছে আমার ঠিক মনেও পড়ছে না।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই তোমরা। তো খাওয়া দাওয়া করে তারপরে মা হচ্ছে লাউ পাতা পেরে, মা আর বাবা টিভি দেখছে, আর আমি মাদের ঘরে আসলাম। তো তোমাদেরকে একটা কথা বলতে আসলাম, কথাটা হচ্ছে যেটা, আমাকে গতকাল একজনই আমাদের লাটাগুড়ির একজন চেনা জানা আর কি ফোন করেছিল। তো ফোন করে নাকি বলল যে রিয়া তোরা ভিডিও ছাড়িস না, রান্নার ভিডিও বড় ভিডিও। তাই বললাম হ্যাঁ ডেইলি ছাড়া হয়তো। তো বলছে কই আমাদের এখানে তো আসছে না। হ্যাঁ ধর আমি বলছি কেন আসছে না, এটা আবার কেমন কথা। তো ওর পাশের বাড়ি যে মেয়েটা আর কি আমাকে ফোন করেছিল, ওর পাশের বাড়িও ভিডিও দেখে আমাদের, সেও ওকে বলছিল, তো তার জন্য ফোন করলো আমাকে। আমি বলছি হ্যাঁ, বলে কি না তোদের ভিডিও যেমন আগে নোটিফিকেশন আসতো সেটা আর আসছে না, এখন দেখি তো ভিডিও ছাড়ছিস না কেন, তো ইউটিউবে ঢুকে তারপরে তোদের রিয়াস ফ্যামিলি সার্চ করে তারপরে আমাকে ভিডিও দেখতে হচ্ছে। আমি বললাম এরকম কাণ্ড হচ্ছে, তো তোমাদের সাথে কি তাই মানে সেরকম কি কোনো কিছু হচ্ছে যে ওরা তো আমাকে এরকম করে বলছে? তো ভাবলাম তাহলে আমাদের যারা ভিডিও দেখো, তো ভাবলাম তোমাদেরকে একটু বলি যে তোমাদের সাথেও কি এমন একটা হচ্ছে কি না। আমাদের ভিউসটাও কেন কমে যাচ্ছে জানি না, নাকি ইউটিউব পাঠাচ্ছে না কি বৃত্তান্ত কিছু বুঝতেছি না, ঠিক আছে। তো আমি বললাম কি তাহলে এক কাজ কর, আমি ওদেরকে তাই বললাম, ওকে এক কাজ কর, আনসাবস্ক্রাইব কর, করে তারপরে আবার সাবস্ক্রাইব কর, দেখ তো তাহলে তারপরে হচ্ছে দেখবে হচ্ছে তারপরে নোটিফিকেশনের জায়গা অল করে দে, করার পরে দেখবি দেখ তো এরকম হয় কি না। তো বললো ঠিক আছে তাই করব। তো তোমাদেরও যদি এরকম মানে পেতে অসুবিধা হচ্ছে যে আগে নোটিফিকেশন আসতো তারপরে তোমরা ভিতরে ঢুকে ভিডিও দেখতে আর কি, সেটা যদি এখন না হয়ে থাকে ঠিক আছে, তাহলে তোমরা ওটাই করো, একবার হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে তারপরে আর একবার সাবস্ক্রাইব করো, তারপরে দেখবে নোটিফিকেশন পেয়ে, আবার বেলটা টিপে তাহলে নোটিফিকেশনটা চলে আসবে। এখন কেন এরকম হচ্ছে ঠিক বলতে পারবো না, আমিও ঠিক জানি না কেন এরকম হচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু বলি যে তোমাদের সাথেও যদি একই ঘটনা ঘটে তাহলে সেম এই জিনিসটাই করো, এটাই বলার ছিল তোমাদের। হ্যাঁ আর আমাকে কমেন্ট করে একবার বলো যে তোমাদের সাথে এরকম হচ্ছে কি না, ঠিক আছে। তো এখন হচ্ছে একটুখানি শুবো, শুয়ে তারপরে আবার সন্ধ্যার সময় উঠে বাদ বাকি যেগুলো কাজ করি সেগুলো করে টোরে আবার রান্না শুট আছে। তো এখনকার জন্য তাহলে একটুখানি শুই, এখনকার জন্য টাটা। ও হ্যাঁ জানিও কিন্তু, ভুলো না কিন্তু কমেন্টে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, তো শোবার থেকে উঠে দেখো শুয়েছিলাম আর টিপটা দেখো খুলে পড়ে গেছে, এই টিপ ভুলো না একটুকু আঠা নেই, খালি খুলে খুলে পড়ে যায়। তো দেখো আমি যে সন্ধ্যা দিতে চলে এসেছি, ঘরের সন্ধ্যা দাও হয়ে গেছে, এবারে হচ্ছে বাইরে সন্ধ্যাটা দিয়ে আসি। এসেই তো আমি চা করে নিলাম, চা হয়েও গেছে, তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি কারণ তাড়াহুড়া করে এসে বসেই দিয়েছি, কারণ তোমাদেরকে বলেছিলাম রান্না শুট আছে আজকে, তো এমনিতেই দেরি হয়ে গেছে। তো এটা একটা চায়ের কাপটা আমার, আর গ্লাসে তো মা চা খায় তোমরা তো জানোই, তো সাথে আছে বিস্কুট। তো এখন দুজন মিলে চা খেয়ে নিব, চাটা খাওয়ার পরে আবার ওই রান্নাঘরে কাজ আছে, চলো মাকে দিয়ে আসি। চলো মাকে দিয়ে আসি, যে মা বসে আছে, এনা মা। কি সিরিয়াল হচ্ছে মা? তোমাদের রানী। ও এই যে মা হচ্ছে চা খাওয়া শুরু করে দিয়েছে, এবারে আমিও খাই। তো বন্ধুরা বিকি চলে আসছে কাজের থেকে, বললো মা একটু মুড়ি মেখে দাও, খিদা পেয়েছে, তাই যে মুড়ি মাখাই ওকে দেব, তারপরে আমাদের অন্য কাজ রান্নাঘরে যাব। হয়েছ?
তেল কম আছে না? না ঠিক আছে, খিদা হয়েছিল পুরো। হ্যাঁ কতগুলো মাখাইছো? ওই একটু নিয়েছি, মাখাইলে ওরকম লাগে পিঁয়াজ চানা চুর করলে। ঠিক আছে। ওদিকে হচ্ছে আমাদের রান্না শুট চলছে, এখনো শেষ হয়নি, আর এদিকে দাদা ভাই চলে এসেছে। তো দাদা ভাইয়ের জন্য এই যে চা, এটা হচ্ছে দাদা ভাইয়ের, আর এখানে দিদি ভাইয়ের, মা, বিকি, এই যে এটা বিকি, এটা আমার। তো যাই এখন দাদা ভাইকে দিয়ে আসি। আর ওদিকে হচ্ছে রান্নাঘরে একটু কাজ বাকি আছে, তো দিদি ভাই আর মাকে ওখানে দিয়ে আসি। দাদা ভাই, ও আচ্ছা, আমাদের রান্না শুট শেষ হয়ে গেল, দিদি ভাইরাও চলে গেছে, সেটা দেখানো হয়নি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মা এদিকটা সব গুছিয়ে নিচ্ছে। মা গুড নাইট বলে দাও। শুভরাত্রি বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।